বাংলাধারার নিয়মিত সংবাদ শিরোনামে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সোনিয়া সুলতানা। এক ঝলকে জানিয়ে দেব চট্টগ্রামের আজকের প্রধান প্রধান কিছু সংবাদ। উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। আজ শনিবার সকাল থেকেই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। প্রায় 20 বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে আনন্দ উচ্ছ্বাস। নগরের চান্দগাঁও থানা এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় এএসআই কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় মূল আসামি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ডিসি উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমান। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রাতের বৃষ্টিতে শনিবার সকালে নগরের ১৬ শহর, কাপাসগোলা, চাকদাই, বাকুলিয়া, ডিসি রোড, রহমতগঞ্জ, হালিশহর, আগ্রাবাদ, মাও শিশু হাসপাতাল, চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এই সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ অনেক জায়গায় মাঝারি বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টি হতে পারে তিন দিন। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই দিন ৯৮০টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছেন ১৫৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছড়ালো ৫৫,৮৪৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৯১ জন এবং উপজেলায় ৬৬ জন। সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রবি। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে আবারও শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের টিউটোরিয়াল কক্ষে এই কার্যক্রম শুরু হয়। সকালে নগরের কাজীদেরি চত্বরে চট্টগ্রাম মহানগরীর ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, শুধু পাইলট প্রকল্প গ্রহণ করে স্মার্ট সিটি বাস্তবায়নের প্রত্যাশা পূরণ হবে না, সবার আগে প্রয়োজন জলাবদ্ধতা ও যানজটমুক্ত নগরী গড়ে তোলা। এজন্য নগরবাসীকে সচেতন হতে হবে এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলার অভ্যস্ততা অর্জন করতে হবে। এই ছিল আমার হাতে আজকের সংবাদ শিরোনাম। আগামীকাল ঠিক একই সময়ে থাকছি নতুন নতুন সংবাদ নিয়ে। বাংলাধারার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে মাস্ক পরুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।